হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইউটিউব শো বাংলার পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আপনাদের জানাতে যাচ্ছি কিভাবে আপনারা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি, মানে একদম ফ্রি মিউজিক ডাউনলোড করবেন, তাও আবার ইউটিউব থেকে। আসলে যারা নতুন ইউটিউবার আছে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কিছু ভুল করে থাকি, সেই ভুলগুলো আজকে আমি তুলে ধরছি। আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা অনেক ক্ষেত্রে বিশেষ করে ভুল করে থাকি যে অন্যের মিউজিক ব্যবহার করি, দেখা যায় কিছুদিন পর আমাদের কপিরাইট ক্লেম আসে বা বিভিন্ন রকম স্ট্রাইক খেয়ে থাকি। কিন্তু আমরা অবাক হয়ে যাই যে অন্যরা কীভাবে এই মিউজিকগুলো ব্যবহার করছে কিন্তু আমরা পারছি না। তো আজকে আমি সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে ছোট্ট একটি কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নতুন নতুন আরও ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে ইউটিউব থেকে আমরা কপিরাইট ফ্রি, মানে কোনো রকম কপিরাইট দিবে না, এরকম মিউজিক ডাউনলোড করব তাও ইউটিউব থেকে। তো কীভাবে সেটা ডাউনলোড করতে হয় চলুন দেখা যাক। সরাসরি আপনার চলে যাবেন, যদি আপনার পিসি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ক্রোম ব্রাউজারটি অবশ্যই ভালো। আর যদি আপনার মোবাইল ফোন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে মোবাইল ভার্সনের ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন, ডাউনলোড করে নেবেন এটি, বা চাইলে আপনার অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন যেটি দিয়ে আপনি ব্যবহার করেন। তো তারপরে আপনি চলে যাবেন যে www.youtube.com, যে ইউটিউব সাইটটি আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর আপনার মোবাইলে যদি থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এখানে একটি আপনার চ্যানেলের লোগো আছে, আর পিসিতে যারা আছেন অবশ্যই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে একটি নোটিশ শো করছে। তো এখান থেকে আপনারা চলে আসবেন আপনার ইউটিউব স্টুডিও, যারা মোবাইল ভার্সন ব্যবহার করেন তারাও এরকম দেখতে পারবেন ইউটিউব স্টুডিও লেখা আছে, এখানে চলে আসবেন। এখান থেকে আপনার ইউটিউব স্টুডিও যখন ক্লিক করবেন তখন একটি পেজ লোড হবে। যখন আপনার পেজটি সম্পূর্ণ লোড হয়ে যাবে তখন দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস, যেখানে লেখা থাকবে ইউটিউব স্টুডিও এবং চ্যানেল ড্যাশবোর্ড। তো আপনার ড্যাশবোর্ড আছে এখানে, আপনার আস্তে আস্তে একটু নিচের দিকে নামবেন। তো দেখেন এখানে ভিডিও থাকবে লেখা এবং প্লেলিস্ট, অ্যানালাইসিস, কমেন্ট সেকশন, এরকম ধীরে ধীরে নিচে নামার পর দেখবেন যে অডিও লাইব্রেরি নামে একটি প্রোগ্রাম লেখা, অডিও লাইব্রেরি। তো অপশন এখানে ক্লিক করার পর আরেকটি উইন্ডো চালু হবে আপনার পিসি বা মোবাইলে। তো এখানে দেখবেন যে লেখা আছে, এই দেখতে পাচ্ছেন ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট। তো আপনার ফ্রি মিউজিক ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনার অনেকগুলো মিউজিক আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনার চাইলে আপনাদের মন মতো মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনার যে ধরনের মিউজিক আপনার চ্যানেলে অ্যাড করতে চান সেই ধরনের মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন। এবং কি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এখান থেকে যদি আপনার যে মিউজিকগুলো ব্যবহার করেন কখনোই ইউটিউব আপনাদের কপিরাইট দিবে না। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। এই সাইডে ডাউনলোড অপশন, চাইলে প্লে করে দেখতে পারেন, আমি একটু প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখলেন আপনারা কীভাবে আমি একটি মিউজিক প্লে করলাম। তো এই মিউজিকটি ভালো না লাগলে আপনারা একটি মিউজিক প্লে করতে পারেন, এবং পাশে যে দেখতেছেন একটি তীর চিহ্নের মতন ডাউনলোড লেখা উঠছে মাউসে ক্লিক করার পর, এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। অলরেডি দেখলেন স্ক্রিন ডাউনলোড হয়ে গেল, এমনকি আপনার মোবাইলেও এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এই মিউজিকটি ভালো না লাগলে আপনারা একটি মিউজিক প্লে করতে পারেন।